والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك السلام ورحمة الله ভাই রিফাতুল্লাহ প্রশ্ন করেছেন উমরাকে কি হজ বলা যাবে কিনা এবং কেউ যদি উমরা করে তাকে হাজী বলা যাবে কিনা এবং সাঈ অথবা তাওয়াফ করা অবস্থায় যদি নামাজের ইকামাত দিয়ে দেয় তাহলে আমার করণীয় কি? আলহামদুলিল্লাহ, এর জবাব হলো, প্রথম কথা হলো, যখনই আপনি সাঈ তাওয়াফ যখন শুরু করেছেন এই অবস্থায় এমটিএমটি ইকামাত দিয়ে ফেলাইছে, তখন যেখান থেকে আসেন ওখান থেকে স্টপ করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, ফরজ নামাজে দাঁড়িয়ে যাবেন। তারপর যেখান থেকে শুরু করছেন ওখান থেকে আবার যেখান থেকে শেষ করছিলেন ওখান থেকে শুরু করবেন। আর যদি মনে করেন ভুলে যান তাহলে মনে করেন কম সংখ্যক দূরেই তাওয়াফ শুরু করবেন। যে মনে করেন কি ফার্স্ট চক্কর দিলাম না 6 চক্কর দিলাম, কনফিউশন আছেন, তাহলে 5 চক্কর ধরেই গণে নিয়ে বাকি তাওয়াফ শেষ করবেন, এটাই মূল কথা। দ্বিতীয় কথা, হ্যাঁ, হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাকে ছোট হজ বলেছেন, আখ্যায়িত হয়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত পাওয়া যায়। তৃতীয় বিষয়, একটা দুঃখজনক বিষয়, একটা পরিতাপের বিষয়, একটা লৌকিকতার বিষয়, লোক দেখানোর বিষয়, সেটা হলো হাজী সাহেব। ভাই রিফাতুল্লাহ ভাই, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি যখন নামাজ পড়েন আপনি নিশ্চয়ই নামাজি, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই নামাজ পড়েন, নিশ্চয়ই সিয়াম রাখেন, নিশ্চয়ই যদি অর্থ সম্পদ হয়ে থাকে তো যাকাত দেন। ভাই তাহলে হাজী সাহেব লেখার আগে আপনার নামের আগে লেখেন মিস্টার জাকাতওয়ালা রিফায়েত ভাই, জাকাতি রিফায়েত ভাই, নামাজি রিফায়েত ভাই, রোজাদার রিফায়েত ভাই, কেন লেখেন না ভাই? কেন লেখেন না? হজ একটা কঠিন ইবাদত। আমরা আজকে প্রত্যেকটা ইবাদত করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতন। একমাত্র প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হইছে কি? খলুসিয়াত, তাওহীদ ও খলুসিয়াত, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শিখানো পদ্ধতি অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুদ্দিন খালিস, মনে রেখো একনিষ্ঠ ইবাদত শুধুমাত্র আল্লাহ পাকের জন্য প্রযোজ্য। আপনি হজ করেছেন কেন? হোক বড় হজ হোক ছোট হজ হোক উমরাহ, আপনি কেন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক সিয়াম থেকে আরেক সিয়াম, এক উমরা থেকে আরেক উমরা, কি তার সগীরা গুনার কাফারা। তাহলে কি আপনি কি সগীরা গুনার কাফারা করার জন্য, ডোনেশন ফালিশমেন্ট হওয়ার জন্য কি উমরায় গিয়েছেন? না আপনি আলহাজ মিস্টার সদরউদ্দিন ওরফে কদরউদ্দিন ওরফে বররউদ্দিন ওরফে সারাউদ্দিন লেখার জন্য গেছেন? যদি তাই লেখে থাকেন তাহলে আপনি লেখেন আলহাজ সদরউদ্দিন ওরফে করমউদ্দিন ওরফে যারা মনে হচ্ছে লেখেন। হাসরের মাঠে আপনাকে আল্লাহ পাক অমনি ডাকবে, ও আলহাজ সাহেব এদিকে আসো, তুমি হজ করছিলে কেন? একটি হাদিস আছে, হাদিসে কুদসিতে একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ বন্দাকে হাজী সাহেবকে ডাকবে, হাজী সাহেব এদিকে আসো, তুমি হজ করছো কেন? তো হাজী সাহেব বলবো, হজ করছি আল্লাহ আপনাকে নৈকট্য হাসিল করার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলবে, জি না, তুমি আমাকে নৈকট্য বা আমাকে রাজি খুশি করার জন্য হজ করো নাই, তুমি হজ করেছ সমাজের মানুষ তোমাকে হাজী বলবে, সুতরাং দেশের মানুষ তোমাকে ডাকের বলছে আলহাজ রিফায়েত সাহেব আপনি খুশিতে আটচানা হয়ে গেছেন, পাইছুনি হ আল্লাহ পাইছি, যাও মান তাশাব্বাহ কওমান ফাহুয়া মিনহুম, যার সাথে সাদৃশ্য অবলম্বন করছে তাদের পিছিয়ে পিছিয়ে তারা তাদের সাথে জান্নাতে যাও। তুমি তাদের খুশি চিন্তা করছো, তাদেরকে রাজি খুশি করার চেষ্টা করছো, আমাকে রাজি খুশি করার চেষ্টা করো না, যাও তাদের সাথে তুমি হাসর নাসর হও। ঠিক নামাজিওয়ালাকে, ঠিক হাফেজকে, ঠিক জাকাতওয়ালাকে, ঠিক দাতাকে এভাবে ডাকবে আল্লাহ পাক, বলবে হাফেজ সাহেব তুমি কোরআন হেফাজত কেন করছো? তখন হাফেজ সাহেব বলছে, আল্লাহ আপনার কোরআন জানবো, আপনার কোরআন মানবো, আপনার হুকুম মতো চলবো, আপনার রেজাবন্দি করবো, এই জন্য। আল্লাহ বলবেন, না তুমি কোরআন হাফেজ করছো, তোমাকে সমাজের মানুষ হাফেজ বলবে, আর বাড়ি বাড়ি ঘুরা ঘুরা কোরআন খতম করবা আর খাইবা, ওইসনি হ্যাঁ ওইসি, যাও এদিকে যাও। সুতরাং আপনি যদি হজ করে থাকেন, ওমরা করে থাকেন সমাজের মানুষকে দেখানোর জন্য বা নাম ফুটানোর জন্য, তাহলে আপনি এটা দুনিয়া পর্যন্ত আপনার সীমাবদ্ধ থাকবে, পরকালে আপনার কোনো কল্যাণ আসবে না, আপনি ওই আলহাজ পর্যন্ত থাকবেন, আপনি কিয়ামত মাঠে হবেন জালহাজ। দুনিয়াতে আপনাকে আলহাজ বলবে, কিয়ামত মাঠে আপনাকে জালহাজ বলে আপনার মগজ দিয়ে আপনার মাথাটা ফাটিয়ে নেব, সেদিন দুঃখ ছাড়া, সেদিন কান্না ছাড়া কোনো উপায় নাই। সুতরাং যদি আপনার উদ্দেশ্য থাকে আপনি আলহাজ লিখবেন, আপনি আলহাজ লেখেন, একবার স্বর্ণ করে দেখেন না বাংলাদেশের ভারত পাকিস্তান নেতা নেত্রীরা বা হজ করে গিয়া আলহাজ ১৭ দিন, আজকের মহিলার লিখি আলহাজ অমক, নাউজুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন তুমি লেখো না আল নামাজি অমক, আল রোজাদার অমক, আল জাকাতওয়ালা অমক, কেন লেখো নাই? সুতরাং এসব কথা বাদ দিয়া ইবাদত করতে হবে আল্লাহদ্দিন খালেস, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে এক ইবাদতে আল্লাহর দ্বারা কবুল হবে, কোনো ভেজাল মুক্ত ভেজালযুক্ত ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং আমি হজ করছি, উমরা করছি, দান করছি, সকাল করছি, কোরআন তেলাওয়াত করছি, তাসবিহ আল-তাহলিল করছি, হাফেজ হয়েছি, একমাত্র শুধুমাত্র নিয়তকে আপনি খালেস করতে হবে যে আল্লাহর হুকুম মানব, আল্লাহর হুকুম জানবো, আল্লাহর হুকুম মানব, সেই সুবাদে চলবো, আল্লাহর রহমতের আশা করি, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। সুতরাং যদি এই নিয়ত থাকে তাহলে নাজাতের ব্যবস্থা হবে। আর যদি সুতরাং নাজাতের যদি মনে করেন যে আমি জাকাত দিয়েছি, মানুষ আমাকে জাকাতওয়ালা বলবে, দান করেছি দানওয়ালা বলবে, উমরা করেছি আলহাজ লেখার জন্য, হজ করেছি আলহাজ লেখার জন্য, তাহলে এখানে সীমাবদ্ধ থাকবে, পরকালে আপনার আমার জন্য দুর্ভোগ ছাড়া কিছু হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া। সুতরাং ভয় করো সেদিনকে, এইসব অদ্ভুত কিচ্ছা কাহিনী, এইসব নাম লেখা থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। যদি এই ধরনের চিন্তা থাকে খালাসভাবে তওবা ইস্তেগফার করুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।